আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে সাজনা আর শোল মাছ দিয়ে তরকারি রান্না করে দেখাবো। সাজনা দিয়ে যে এত মজার তরকারি রান্না করা যায় হয়তো আমরা অনেকেই জানি না। সবসময় তো সাজনা ডাল কিংবা ডালের চচ্চড়িতে দিয়ে খেয়ে থাকি, তো এভাবে তরকারি একদিন বাসায় অবশ্যই রান্না করে খাবেন, তাহলেই বুঝবেন যে এটা খেতে কতটা মজা। সাজনা তরকারি রান্না করার জন্য আমি এখানে সাজনা নিয়েছি, আর এই সাজনাগুলোকে ভালো করে ছিলকাগুলো ছিলে একটু লম্বা লম্বা করে কেটেছি। আর আমার এখানে সাজনা আছে হাফ কেজি, যাই হোক আমি ছিলে তারপরে এগুলো নিয়েছি, তো ছিলার পরে তো আর হাফ কেজি নাই। আর যেহেতু বলেছি আমি মাছ দিয়ে তরকারিটা রান্না করব, আমি এখানে শোল মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করতে পারবেন, আর এই সাজনা তরকারিটা কিন্তু বেশি ঝোলঝোল হবে না, এটা একটু ভোনা টাইপের হবে। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের শোল মাছকে 5 পিস করে কেটে নিয়েছি, আর লেজ আর মাথাটা নেই নাই। এই সাজনা তরকারি রান্নার জন্য আমার আর যা যা মশলা লাগবে আমি রান্নার সময় আপনাদেরকে এক এক করে দেখিয়ে এবং বলে দিব। তাহলে আমরা এখন চলে যাব রান্নায়। তরকারি রান্না করার জন্য চুলা মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব 3/4 কাপ তেল। তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজটাকে নেড়ে আমি ভেজে নিচ্ছি। আমি একটা হাতল দিয়ে পেঁয়াজগুলোকে নেড়ে ছাড়িয়ে দিচ্ছি তেলের সাথে, আর এগুলোকে কিছুক্ষণ ভাজবো, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণ ভেজেছি আর পেঁয়াজগুলো কিন্তু সোনালি হয়ে এসেছে। এখন দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর 1/2 চা চামচ আদা বাটা। বাটা মশলাটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজের সাথে মিক্স করে দিব। আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিব। দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা পরে আমি চেক করে দেখব। মশলাগুলো একটু মিক্স করে নিব, মিশিয়ে নিয়েছি। এই মশলাগুলোকে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন যে শোল মাছটা রেখেছিলাম মাছের পিসগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিয়েছি, এই মশলার সাথে মাছগুলোকেও মিশিয়ে নিব। মাছগুলো মিশানো হয়ে গিয়েছে, এই মাছগুলোকেও আমি 3-4 মিনিট কষিয়ে নিব। ঢাকনা দিয়ে 5 মিনিট মাছগুলোকে কষিয়েছি, ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাছগুলো কিন্তু আমার কষে গিয়েছে, আর এই ফাঁকে কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। যেহেতু মাছগুলো আমার কষে গিয়েছে, মাছগুলোকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। কষানো মাছগুলো বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এগুলোকে এখন আমি সাইড করে রেখে দিচ্ছি। আর এই মশলার মধ্যে আমি একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকেও কিন্তু চিকন চিকন স্লাইস করে কেটেছি। আলু দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি 2টা টমেটোকে ফালি করে নিয়েছি। এগুলো দেয়া হয়ে গিয়েছে। এই মশলার সাথে টমেটো আর আলুগুলোকে আমি আরো 5 মিনিট ঢাকনা দিয়ে কষাবো, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট ঢাকনা দিয়ে আলু আর টমেটো গুলোকে কষিয়েছি, এর মাঝে কিন্তু ঢাকনা খুলে আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু এখানে কোনো রকমের পানি দেই নাই, ওই যে আমি মশলাটা কষানোর সময় 1/2 কাপ পানি দিয়েছিলাম, এই পানিটা দিয়ে কিন্তু আমি আলু টমেটো আর মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এগুলো আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো সাজনা। আর সাজনাগুলো কিন্তু ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। আবারও এই আলু মশলার সাথে মিক্স করে দিব। আর এখন আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিব। এই 1/2 কাপ পানি দিয়ে আমার আলু সাজনা সব কিছু কষে যাবে। ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট কষিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আমার কষানো হয়ে গিয়েছে। হাতলটা দিয়ে আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আলু সাজনা সব কিছু কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু 50% সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে
মেজারমেন্ট কাপে 1.5 কাপ পানি দিয়ে দিব পানিটা আমার দেয়া হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে নিব 10 মিনিট পর তাহলে আমরা ফিরে আসছি চুলোরাছ মিডিয়াম করে 10 মিনিট জাল করেছি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আলু আর সজনাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন যে শোল মাছগুলো আমি কষিয়ে রেখে দিয়েছিলাম এই মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেয়া হয়ে গিয়েছে মাছগুলোকেও মিশিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব 5-6টা কাঁচা মরিচ আমি এখানে আস্ত 5-6টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি যেহেতু বলেছি তরকারিটা ঝোল করব না একটু ভুনা ভুনা টাইপের করব তো আমি আরো কিছুক্ষণ এটাকে জাল করে নিব আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে তো কিছুক্ষণ এভাবেই জাল করে নিচ্ছি ঢাকনা ছাড়া আরো কিছুক্ষণ এটাকে জাল করেছি আর আমি এখন একটু লবণটা চেক করে দেখব হয়েছে কিনা লবণ আমার আরো অল্প পরিমাণ লাগবে আমি আরো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেব 1/4 কাপ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি আলতো করে এগুলোকে নেড়ে দেব ধনিয়া পাতাটা মিশিয়ে নিয়েছি চুলাটা বন্ধ করে তারপর আমি এটাকে গরম গরম পরিবেশন করে নিব দর্শক তৈরি করে নিয়েছি সাজনা দিয়ে মাছের তরকারি তো আশা করছি আমার এই সাজনা তরকারি রেসিপি আপনাদের ভালো লাগবে আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগবে আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন বাসার মধ্যে আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আবারও কোনো নতুন আর মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ